আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং নির্মাণ করার সময় অনেকগুলো ছোটখাটো ভুল আমরা করে থাকি, যে ভুলগুলোর কারণে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে থাকে। সেই ভুলগুলো কি এবং সাধারণ সতর্কতা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা দেখছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল, আমি ইঞ্জিনিয়ার কুরশেদ আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। পাইলিং করার সময় ডিজাইন অনুযায়ী পাইলগুলো স্থাপন করতে হয়। প্রিকাস্ট পাইলিংয়ে খরচ একটু বেশি হলেও কাজের গুণগত মান অনেকটা বেড়ে যায় এবং এর ফলে পরিবেশ দূষিত হয় না, চারপাশ পানি ও খাদায় নোংরাও হয় না। তবে আমাদের দেশে কাস্টিং শিটও পাইলিংয়ের প্রচলন অনেকটা বেশি। পাইলিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেন্টার ঠিক থাকে, অন্যথায় পাইল ক্যাপ করার সময় বিপদের সম্মুখীন হতে হয় এবং কলামের সেন্টার সরে যেতে পারে। লেআউট দেওয়ার সময় ভুল। মূলত সঠিকভাবে লেআউট দেয়া না হলে বিল্ডিংয়ের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে, যা পরবর্তীতে ঠিক করা দুঃসাধ্য ব্যাপার। সেজন্য লেআউট দেওয়ার সময় বাড়ির বাইরের মাপ ঠিক আছে কি না, কোণাগুলো ঠিক মতো আছে কি না ভালোভাবে নজর দিতে হবে। মাটি কাটার সময় ভুল। বাড়ি নির্মাণের সময় যেসব দুর্ঘটনা ঘটে তা ঘটে মাটি কাটার সময়। পাশের দেয়ালগুলো সংরক্ষণের ব্যবস্থা না নেওয়ার ফলে দেয়াল ধসে পড়া একটা সাধারণ ব্যাপার। অথচ কাজ করার শুরুতে যদি আশপাশের মাটি এবং দেয়ালগুলো ধসে না পড়ার জন্য বল্লি অথবা শিট পাইলিং করে প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এসব দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। ফাউন্ডেশনে ঢালাইয়ের কাজ। মাটির নিচে থাকে এই ভরসায় অনেকেই ফাউন্ডেশন ঢালাইয়ের কাজে সঠিক যত্ন নেন না। যদি পাইলিং না লাগে এবং সিঙ্গল কলাম ফুটিং কিংবা কম্বাইন্ড ফুটিং হয়, তবে মাটির উপরে অনেকেই ফুটিং ঢালাইয়ের আগে গর্তের মধ্যে পলিথিন দেন এবং তার উপর সিসি ঢালাই করে এবং তার উপর ফাউন্ডেশনের রড বিছিয়ে ঢালাইয়ের কাজ করা হয়। সাধারণত মাটি কেটে সমান করে ইটের সোলিং করে তার উপর সিসি ঢালাই করলে পলিথিন ব্যবহার না করে পানির হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনেক প্রকৌশলী পলিথিন ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন, তবে পলিথিন উপকারের চেয়ে তো অপকারই করে বেশি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।